ওনারা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রোগ্রামে জোর দিয়েছেন। শুধু বাই ইলেকশন নয়, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন তাদের টার্গেট আছে, সাধারণ মানুষের কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া, যেটা গত বিধানসভা নির্বাচনে করেছেন মমতা ব্যানার্জি। নিজে জঙ্গলমহলে গেছিলেন এবং বলেছেন তোমাদেরকে 1,000 টাকা আর 500 টাকা মাসে মাসে দেবো। সেখানকার জনজাতি উপজাতির লোকেরা বিশ্বাস করেছিলেন এবং এক মাস দিয়েও দেওয়া হয়েছিল ইলেকশন আগে, ভোট দিয়েওছেন ওনারা, তার জন্য তাদের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু তারপরে ঘোষণা করলেন আমাদের কাছে আর টাকা নেই। এই সমস্ত প্রজেক্টেরও এই পরিণতি হবে না এটা জোর দিয়ে কেউ বলতে পারে না। স্টুডেন্ট হেলথ কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড, স্টুডেন্ট যে ক্রেডিট কার্ড, তো এর পরিণতি তাই হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে না করোনা ট্রিটমেন্ট পাওয়া গেছে, না কোনো প্রাইভেট হসপিটাল পাওয়া যাচ্ছে, ঘুরতে হয়েছে। আর ক্রেডিট কার্ডেও টাকার গ্যারান্টি কে দেবে এখনও ঠিক নাই। আর ব্যাংকে গেলে বিভিন্ন রকম কন্ডিশান দিচ্ছে, এই কাগজ নাও, ওই নিয়ে এসো, ওই তাই নিয়ে এসো, প্রপার্টির কাগজ নিয়ে এসো, তো যার কোনো প্রপার্টি নেই সে কি লোন পাবে না? তো এই যে বারে বারে ধোকাবাজি হচ্ছে, এর থেকে সাবধান হওয়ার দরকার আছে। আমরা প্রথমে এটা মানুষকে বলেছিলাম যে এর কোনো মাথামুণ্ড নেই, এত কষ্ট করে নিচ্ছেন, লাভ কি পাবেন? আমাদের সন্দেহটাও সত্যে পরিণত হয়েছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে 11,000 কোটি টাকার টার্গেট রাখা হয়েছে, টাকাটা আসবে কোত্থেকে প্রতি বছর? এছাড়া আর অনেক প্রজেক্ট আসছে বা এসে গেছে, তার টাকা কোথার থেকে আসবে? ভিক্ষা করে তো সংসার চলছে।